আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো তোমাদের মূল্যায়ন কেমন কাটছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা তোমরা আমাদের কোডহার্স স্টাডি গ্রুপে যুক্ত হয়ে যাওয়া এখানে মূল্যায়নের সকল আপডেট দেওয়া হয়ে থাকে এই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো মূল্যায়নের জন্য তোমাদের যে কয়টি অধ্যায় পড়া লাগবে এই কয়টি অধ্যায়ের আমরা সাজেশন দিয়ে দেব এই ভিডিওতে তোমাদের পড়তে হবে বিশ্বজোড়া পাঠশালা নকশা খুঁজি বুঝি মায়ের মুখের মধুর ভাষা স্বাধীনতা আমার বৈচিত্র্যে ভরা বৈশাখ এই কয়েকটি অধ্যায় অর্থাৎ এক থেকে চুয়াল্লিশ পেজ পর্যন্ত তোমাদের পড়া লাগবে তো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সাজেশন তৈরি করা হয়েছে এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা আঁকাআকি করবা অনেক ভালো ফলাফল হবে ইনশাল্লাহ তোমাদের বিশ্বজোড়া পাঠশালা পৃষ্ঠা এক থেকে দশ এই অধ্যায়ের সাজেশন দেখো এক নম্বর লেখা হয়েছে বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন রঙ বেরঙের ফুল পাতা ইত্যাদি সংগ্রহ করে বর্ণচক্র বানাও তো এইটার নমুনা সমাধান দেখো বিভিন্ন গাছের তোমরা বিভিন্ন রঙের পাতাগুলো খুঁজবা খোঁজার পর এভাবে সবগুলো রং যাতে থাকে সার্কেল তৈরি করে নেবা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন গাছের হচ্ছে পাতা এবং বিভিন্ন রং এভাবে তোমরা সার্কেল তৈরি করে নিতে পারো এই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর এবার আমরা দিয়ে দেখবো করে মলাট বানিয়ে একটি বন্ধু খাতা প্রস্তুত করো আশা করছি তোমরা সবাই নিজ নিজ বন্ধু খাতা অলরেডি তৈরি করে ফেলেছ তারপর তোমাদের বন্ধু খাতার মলাটের একটা নমুনা দেখানো হলো তো দেখো তোমরা যে খাতাটা নোট করার জন্য ব্যবহার করবে সেই খাতার উপরে বিভিন্ন নকশা করে উপরে লিখে দেওয়া বন্ধু খাতা ওকে এবার তিন নম্বর দেখো আনন্দময় ভঙ্গিতে দলগতভাবে রঙের গানটি ভালোভাবে অনুশীলন করো তোমাদের প্রথম অধ্যায়ে একটা রঙের গান আছে তো নমুনা সমাধান তোমরা রঙের গানটা এটা দেখে নেবা বই থেকে পেয়ে যাবা এখানেও দেখে নাও তারপর দ্বিতীয় অধ্যায় নকশা খুঁজি নকশা বুঝি এটা হচ্ছে পৃষ্ঠা এগারো থেকে আঠারো পেজ পর্যন্ত এই অধ্যায়টা এখানে প্রথম প্রশ্ন হিসেবে আমরা লিখে নিয়েছি কাগজ কেটে বিভিন্ন আকৃতির ঝালর তৈরি করে শ্রেণীকক্ষ সাজাও ঝালর কি অলরেডি তোমরা জেনেছ ক্লাসে সমাধান দেখো নিচে ঝালর দিয়ে শ্রেণী কক্ষ সাজাবে তো এভাবে তোমরা কাগজ কেটে সুন্দরভাবে ঝালর তৈরি করতে পারো কিন্তু রং বেরঙে তোমাদের কাগজ লাগবে তারপর এরকম করে তৈরি করতে পারো আরো বিভিন্ন সিস্টেমের তোমরা ঝালর তৈরি করতে পারো তার পরবর্তী যে কোশ্চেনটা আমরা সাজিয়ে নিয়েছি দেখো শিক্ষার্থীরা মাটি দিয়ে তৈরি নকশি পিঠা মূল্যায়নের দিন এককভাবে উপস্থাপন করবে তো জাস্ট মাটি দিয়ে তৈরি করতে হবে তোমাদের উপরে খেয়াল করো মাটি দিয়ে তৈরি বিভিন্ন নকশি পিঠা এখানে দেখানো হয়েছে এই শেপগুলো পাওয়া যায় বাজারে যদি তোমাদের বাসায় কোনো পিঠা বানানোর শেপ থাকে তোমরা সেগুলো তোমরা দিয়ে প্র্যাকটিস করতে পারো ভিতরে মাটি দিয়ে প্র্যাকটিস করতে পারো তারপরের অধ্যায় মায়ের মুখের মধুর ভাষা এটি পৃষ্ঠা উনিশ থেকে পঁচিশে অবস্থিত প্রথম প্রশ্ন নিজের ভাষায় পছন্দ মতো ফন্টে মায়ের মুখের মধুর ভাষা লেখা পোস্টার বানাবো তো এই কথাটা থাকতে হবে তো প্রথমে আমরা লিখেছি মায়ের মুখের মধুর ভাষা এটা একটা ফন্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধলেশ্বরী ফন্ট ফন্টের নাম তারপর আরেকটি ফন্ট এখানে দেখতে পাচ্ছ এই ফ্রন্টের নাম হচ্ছে শামীম বঙ্গদেশ সর্বশেষ আরেকটি ফন্টে আমরা মায়ের মুখের মধুর ভাষা এই কথাটি লিখেছি এবার দুই নম্বরে যে কোয়েশ্চেনটা সাজিয়ে নেওয়া হয়েছে দেখো দলগতভাবে নিজ এলাকার যে কোনো সহজ বয়স উপযোগী একটি আঞ্চলিক গান বাছাই করে সমবেতভাবে গাওয়ার চেষ্টা করো নমুনা সমাধান রংপুর অঞ্চলের একটি আঞ্চলিক গান নিচে দেওয়া হলো এই গানটা তোমরা হয়তো শুনেছ রংপুর আমার বাড়ি বন্ধু হয়ে ওরে ও বন্ধু রঙে ছড়াছড়ি তো এই গানটা তোমরা চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারো অথবা এটি আয়ত্ত করে যেতে পারো তোমাদের দলে কোনো গান করা লাগতে পারে তারপরের অধ্যায় স্বাধীনতা আমার এটি পৃষ্ঠা ছাব্বিশ থেকে চৌত্রিশে অবস্থিত প্রথম প্রশ্ন লেখা হয়েছে দলে ভাগ হয়ে শরীর ব্যবহার করে বিভিন্ন রকম নকশা যেমন ত্রিভুজ বৃত্ত ঢেউ শাপলা ফুল স্মৃতিসৌধ ইত্যাদি প্রদর্শন করো তো এখানে দেখো দলগতভাবে বিভিন্ন কাজ করতে হবে দলগতভাবে তোমাদের নিজের শরীর ব্যবহার করে হয় ত্রিভুজ বানাবা না হয় বৃত্ত বানাবা না হয় ঢেউ বানাবা সাপলা ফুল বানাবা স্মৃতিসৌধ বানাবা ইত্যাদি বানাবা তো এখানে দেখো চারপাশে শিক্ষার্থীরা শুয়ে আছে আর ওপরে দাঁড়িয়ে আছে তিনজন তো এটা একটা শেফ তারপরের প্রশ্ন মূল্যায়ন দিবসে পরিবেশনের জন্য একটি দেশের গান নির্বাচন করো এবং প্রস্তুতি নাও নমুনা সমাধান গানের নাম পূর্ব দিগন্তে সূর্য উঠেছে কথা এবং সুর করেছে গোবিন্দ হলাদার ও সমর দাস এই গানটি তোমরা আয়ত্ত করে যেতে পারো অর্থাৎ একটি দেশাত্মবোধক গান তোমরা আয়ত্ত করে যেতে পারো সর্বশেষ অধ্যায় বৈচিত্র্যে ভরা বৈশাখ এটি পৃষ্ঠা পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশে অবস্থিত মূল্যায়নের দিন দলগতভাবে শ্রেণীকক্ষের মেঝে ও বারান্দায় রং ব্যবহার করে আলপনা তৈরি করো তোমাদের যদি পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে ভালো আর যদি না থাকে ইউটিউব থেকে কিছু ভিডিও দেখে নিতে পারো যদি এরকম কিছু বলে তোমাদের স্কুলে বা মূল্যায়নের দিন যদি আসে যে আলপনা তৈরি করো কাগজ কেটেও বলতে পারে শ্রেণীকক্ষের রুমে বা বারান্দায় রং দিয়ে আলপনা আঁকতেও বলতে পারে সেক্ষেত্রে তোমাদের স্কুলের শিক্ষক রঙগুলো সরবরাহ করবেন তোমরা এভাবে তোমরা বিভিন্ন আলপনা তৈরি করতে পারো ওকে তো এই হচ্ছে সাজেশন এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে আর গ্রুপের দিকে নজর রাখো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য